আচ্ছা সো দিস ইজ চ্যাপ্টার ওয়ান হুইচ ইজ অ্যাবাউট টেন প্রিন্সিপালস অফ ইকোনমিক্স আমাদের ইকোনমিক্সের দুইটা ব্রাঞ্চ হচ্ছে একটা মাইক্রো ইকোনমিক্স একটা ম্যাক্রোইকোনমিক্স ইকোনমিক্স গত ক্লাসে বলেছিলাম সো এই মাইক্রো ইকোনমিক্স যদি আপনাদের বুঝতে হয় তাহলে একটু ইকোনমিক্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে যে হোয়াট ইজ ইকোনমিক্স তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মাইক্রো ইকোনমিক্স বা ম্যাক্রোটা আমরা কেন পড়বো বা ওইটার সাথে রিলেট করতে পারবেন দ্যাটস ওই ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে আপনাদের বেসিক যে ইকোনমিক্স ওই ইকোনমিক্স নিয়ে হচ্ছে আমরা একটু ডিসকাস করব ঠিক আছে যেন ফার্দার আপনারা নেক্সট চ্যাপ্টারে মাইক্রো ইকোনমিক্সটা ভালোভাবে রিলেট করতে পারেন No, it's not.

বাইরে চেয়ারে বসে থাকে এখন আসছে আচ্ছা আপনার কাছে রাখেন নেক্সট বললে একটু কষ্ট করে দিয়ে হ্যাঁ আচ্ছা এখন দেখেন ফার্স্ট অফ অল ইকোনমিক ইকোনমিক প্রবলেম আচ্ছা প্রথমে আমাদের বুঝতে হবে যে ওয়াই ওয়ার স্টাডিং ইকোনমিক্স মানে সাবজেক্টটা প্রত্যেকটা সাবজেক্টের একটা ইমপ্লিমেন্টেশন থাকে যে আমরা কেন পড়বো এই চাড়ে আমি কেন পড়ি যেন আমরা হিউম্যান রিসোর্সটা ভালোভাবে ম্যানেজ করতে পারি মার্কেটিং নিয়ে কেন পড়ালেখা করি কারণ আমাদের মার্কেটে প্রোডাক্টটা ভালোভাবে চালানোর জন্য বা ব্র্যান্ডিংয়ের জন্য কাস্টমার গ্র্যাবের জন্য আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজি মেকের জন্য আমরা মার্কেটিংটা পড়ি সো ফাইন্যান্স কেন পড়ি পোর্টফোলিও ম্যানেজমেন্ট বাজেট সো এই রিলেটেড জিনিসগুলো কোথায় ইনভেস্ট করলে ভালো হবে এই জিনিসগুলো বোঝার জন্য আমরা ফাইন্যান্স করি অ্যাকাউন্টিং কেন পড়ি অডিটটা যেন ভালোভাবে করতে পারি আমাদের যেন প্রফিট অ্যান্ড লস আমরা যেন হিসাবটা ভালোভাবে করতে পারি এই জন্য হচ্ছে আমরা অ্যাকাউন্টিং পড়ি সো জাস্ট লাইক দ্যাট ইকোনমিক্সও হচ্ছে পড়ার পিছনে রিজন আছে এখন ইকোনমিক্সের রিজনটা কি আ বিগার রিজন নর্মালি একটা কান্ট্রির আসলে গ্রোথ কতটুকু হচ্ছে জিডিপি কতটুক বাড়ছে বা কমছে ওভারঅল এক্সপোর্ট ইম্পোর্টের রেশিওটা কতটুকু সব আমরা যখন নিয়ে চিন্তা করি তখন কিন্তু এটা আমাদের ইকোনমিক্সের আন্ডারে পড়ে সো ইকোনমিক্সের আসলে স্টার্টিংটা হয়েছে একটা প্রবলেম থেকে যে কোনো আপনার দেখবেন যে যে কোনো একটা সূত্র বা যখন আমরা কোন একটা নতুন একটা মানে থিউরি আবিষ্কার হয় কেন আবিষ্কার হয় কারণ একটা প্রবলেম ছিল প্রবলেম ছিল দেখে নতুন একটা থিউরি বা সূত্র আবিষ্কার করা হয় প্রবলেমটা সলভ করার জন্য সো জাস্ট লাইক দেখ এই ইকোনমিক প্রবলেম থেকেই হচ্ছে ইকোনমিক্সের স্টার্টিং ওয়াইট এখন এই ইকোনমিক প্রবলেমটা কাকে বলে ইকোনমিক প্রবলেম ইজ হ্যাভিং আনলিমিটেড ওয়ানস বাট লিমিটেড রিসোর্সেস লাইক অ্যাজ আ পিপল উই হ্যাভ আনলিমিটেড ওয়ান্স উই ওয়ান্ট এভরিথিং বাট ক্যান উই গেট ইট নো বিকজ উই হ্যাভ লিমিটেড রিসোর্সেস এখন রিসোর্স বলতে কোন রিসোর্সগুলোকে লিমিটেড বলা হয় বেসিক্যালি লিমিটেড রিসোর্স বলতে আমরা ন্যাচারাল রিসোর্সকে বুঝাচ্ছি যেটা আমাদের ওয়ার্ল্ডে খুবই লিমিটেড আপনি চিন্তা করেন গোল্ড মাইন্ড যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর গোল্ড পাচ্ছি না ডায়মন্ড এত এক্সপেন্সিভ কেন কারণ এটা খুব রেয়ার সব জায়গায় পাওয়া যায় না এটা কিন্তু নেচার থেকে বানানো সো আপনার মানুষ কিন্তু বানাতে পারছে না ন্যাচারাল ডায়মন্ড আর হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ডায়মন্ড দুটো কিন্তু ডিফারেন্ট ন্যাচারাল ডায়মন্ডের কিন্তু এই জন্য এক্সপেন্সিভ বিকজ নেচার থেকে আসে আর সব জায়গায় পাওয়া যায় না জাস্ট লাইক দ্যাট আপনার গ্যাস হতে পারে কোল হতে পারে এগুলো সবই কি আমরা হচ্ছে আমাদের মাদার আর্ট থেকে পাই না যেটা হচ্ছে ন্যাচারালি আসে আর এটা কোনো অল্টারনেটিভও নাই আর হিউম্যান হচ্ছে এটা চাইলেই বানাতে পারে না সো এই জন্যই হচ্ছে এই রিসোর্সগুলোকে লিমিটেড রিসোর্স বলা হয় সো এই যে যখন আমাদের রিসোর্সগুলো লিমিটেড কিন্তু আমাদের অ্যাজ আ হিউম্যান আমাদের ওয়ান অনেক আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে চাচ্ছি আমরা হচ্ছে হাউজিং করতে চাই আমরা বিভিন্ন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে চাই এখন কোন ইন্ডাস্ট্রিতে কতটুক রিসোর্স আমি ইনভেস্ট করবো আমি হাউজ হোলটা কতটুক দিব অ্যাজ আ পার্সন ক মানে আপনাকে কতটুকু আমি কনজিউম করার জন্য গ্যাস দিবো আমি আরেকজনকে কতটুকু দিব এই জিনিসগুলো আমাদের একটা প্ল্যানিং করতে হয় না সো গভর্নমেন্ট থেকে কিন্তু জিনিসগুলো প্ল্যানিং করে এই জন্যই বলা হচ্ছে যে দিস ইজ দ্য প্রবলেম আমাদের ইকোনমিতে প্রবলেমই এটা যে আমাদের রিসোর্স হচ্ছে আশেপাশে অনেক কম কিন্তু আমাদের মানুষ অনেক বেশি আমাদের চাহিদা অনেক বেশি নিড অনেক বেশি তো আমি এখন আমার রিসোর্সগুলো কীভাবে প্রপারলি অ্যালোকেট করতে পারি সো দ্যাট আমাদের ইকোনমি বা একটা কান্ট্রির যে হচ্ছে সিস্টেমটা ইফেক্টিভলি আর রান করে স্মুথলি রান করে এই জন্যই হচ্ছে আমাদের ইকোনমিক্সটা পড়া দরকার ঠিক আছে সো দিস ইজ কল্ড ইকোনমিক প্রবলেম ইকোনমিক প্রবলেমটা তাহলে কি হ্যাভিং আনলিমিটেড নিড বাট লিমিটেড রিসোর্সেস বা স্কার্স রিসোর্সেস ওকে সো ইস ক্লিয়ার আচ্ছা দেখেন এখানে এই জিনিসটাই লেখা যে লিমিটেড হচ্ছে আমাদের রিসোর্সেস আমাদের প্রোডাকশানে যাওয়া দরকার বাট আমাদের হচ্ছে আপনার নিডটা হচ্ছে আনলিমিটেড এখন আমরা কোন জিনিসটা প্রডিউস করব কোন সেক্টরে আমরা ফোকাস করব। এই জন্যই হচ্ছে আমাদের ইকোনমিক প্রবলেম থেকে আমরা ইকোনমিক্সে হচ্ছে যাচ্ছি আচ্ছা এরপর স্লাইডটা এখন দেখেন আমরা দেখলাম হোয়াট ইজ দ্য ইকোনমিক প্রবলেম নাও হোয়াট ইজ ইকোনমিক্স সো উই ক্যান সে ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ হাউ সোসাইটি ম্যানেজার্স ইটস স্কার্স রিসোর্সেস তাই না আমাদের প্রবলেমটা ছিল হচ্ছে আমাদের আনলিমিটেড ওয়ানটা আর হচ্ছে লিমিটেড রিসোর্সেস সো আমরা ইকোনমিক্স তাহলে কাকে বলতে পারি এই যে স্টাডিটা আমাদের যে লিমিটেড রিসোর্সটা এই জিনিসটাকে ইফেক্টিভলি কীভাবে ম্যানেজ করতে পারি এটার স্টাডিটাকেই আমরা ইকোনমিক্স বলতে পারি না দ্য স্টাডি অফ হাউ সোসাইটি ম্যানেজেস ইটস লিমিটেড অর স্কার্স রিসোর্সেস সো দ্যাট ইজ কল্ড ইকোনমিক্স এখন দেখেন এই ইকোনমিক্সে ইকোনমিক্সরা মানে যারা হচ্ছে মেইনলি এই প্ল্যানিং প্লটিংগুলো করে হ্যাঁ ইকোনমিক্স তো ওরা আসলে কোন জিনিসগুলো নিয়ে খুব বেশি ফোকাস করে প্রথমটা দেখেন বলা হচ্ছে স্টাডি হাউ পিপল মেক ডিসিশনস ইকোনমিক্স ডিসাইড হাউ পিপল মেক ডিসিশনস ফার্স্টে জানতে হবে যে মানুষ কিভাবে চিন্তা করে মানে কোন ডিসিশন মেকিংটা কীভাবে করে করে মানে আমি অ্যাজ আ পারসন কতটুকু হচ্ছে সেভিংস করি বা কতটুক হচ্ছে আমি খাবারের পিছিয়ে আমি কতটুকু মানে এক্সপেন্ড করি কতটুকু আমি ইনভেস্ট করি হ্যাঁ আমার ধরেন লাইভলিহুডের উপর সো এই জিনিসগুলো হচ্ছে এই ইকোনমিক্সদেরকে আসলে বুঝতে হয় সো আমার ইন্ডিভিজুয়াল ধরেন আমি আপনি যখন সবার মাইন্ড আমি বুঝতে পারবো সবার আমি যখন প্যাটার্নটা পড়তে পারবো তখন আমি বলতে পারবো না যে একটা দেশের মানুষের সেভিংস আসলে রেট কতটুকু সো আমি আমার কাছ থেকে সার্ভে করা হলো আমি ধরেন আমার ইনকামের টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে সেভিংস করি আমার ফিফটি পার্সেন্ট হচ্ছে আমি আমার ক্লোদিংয়ে হচ্ছে এক্সপেন্ড করি ফুডে হচ্ছে থার্টি পার্সেন্ট করি এরকম করে যদি আমাদের দেশের সব মানুষের উপর আপনার সার্ভে করা হয় তখন আমি একটা প্রপশনেট পেয়ে যাবো না যে আসলে আমাদের কান্ট্রিতে কতটুক হচ্ছে ফুডের প্রতি কনজিউম মানে করা হয় এক্সপ্লেন করা হয় কতটুক হচ্ছে ক্লোদিংয়ের উপর করা হয় কতটুকু সেভিংস করা হয় এই কিন্তু ক্যালকুলেশনটা পেয়ে গেলাম এখন আমাকে বলেন তো এই যে মানুষজন কিভাবে ডিসিশন নেয় আমি এই যে জানতে চাচ্ছি যে কে কতটুকু সেভিংস করে করে কে কতটুকু খাবার করে বা হচ্ছে আপনার লাক্সারি গুডস এক্সপেন্ড করে এই জিনিসটা আমার লাভ কি মানে অ্যাজ ইকোনমিস্ট আমি কেন এই জিনিসটা জানতে ওয়াই কি মনে হয় নিট বুঝে এটা আউটকামটা কি মানে আমি নিট বুঝলাম বাট ওয়াই আই ওয়ান্ট টু নো দেয়ার নিডস ম্যানেজ করতে সুবিধা হবে ওয়ার্ড মানে ম্যানেজ কি করতে চাচ্ছি আমরা তাহলে রিসোর্সেস তো অবশ্যই দেখেন মেইনলি কী হয় প্রত্যেকটা প্রতি বছরই কিন্তু আমাদের বাজেট হয় না বাজেট রিভিউ হয় না এখন আমাদের কান্ট্রিতে যদি মানুষজন খুব কম সেভিংস করে তাহলে এটা কি একটা অ্যালার্মিং বিষয় না সেভিংস যদি কম থাকে তখন যখন ইনফ্লেশন হবে বা এই যে করোনার মতো একটা প্যান্ডেমিক আসলো মানুষের কিন্তু আর নাই টাকা থাকে না সো ওদের কিন্তু একটা বড়ো বিপদ আসবে তো এই জন্য হচ্ছে কি আমাদের প্যাটার্নগুলো বুঝতে হবে যদি সেভিংস মানে মুখী না হয় তাহলে সেভিংস করানোর জন্য দেখবেন ব্যাঙ্কে বিভিন্ন ধরনের স্কিম দেয় যে ইন্টারেস্টের বাড়িয়ে দেয় যে ব্যাঙ্কে টাকা রাখলে ভালো টাকা মানে ভালো আপনার অ্যামাউন্ট দেওয়া হবে ইন্টারেস্ট তখন মানুষজন কী করে যে হ্যাঁ ইন্টারেস্ট ব্যাংকে টাকাটা রাখে মানে নিজের সেভিংসটা করে আবার অনেক সময় কি হয় দেখবেন যে সেভিংস অনেক বেশি করে এর ফলে কি হয় আপনার বিজনেস ইন্ডাস্ট্রি তো বিল হয় না কারণ আমরা ইনভেস্ট করলেই তো ওই টাকাটা দিয়ে হচ্ছে ইন্ডাস্ট্রি হবে সো মানুষজন রিস্ক নিতে চায় না শুধুমাত্র সেভিংসই করে তো এই জিনিসটাও কিন্তু একটা ইকোনমির জন্য খারাপ তো আপনি যখন ইনভেস্ট করবেন না নতুন বিজনেস তো আসবে না তো এই জন্য তখন আবার গভর্নমেন্ট কি করে তারা ব্যাংকে ইন্টারেস্ট রেট কমিয়ে দেয় যে ব্যাংকে হচ্ছে আপনি ব্যাংকে যে টাকাটা রাখলে যে ইন্টারেস্ট রেট পাবেন তার চেয়ে বেশি আপনি তো বিজনেসই ইনভেস্ট করেন প্রফিট বেশি পাবেন তো এরকম বিভিন্ন স্ট্র্যাটেজি যখন গভর্নমেন্টে নিতে হয় তখন কিন্তু আপনার মানে নর্মাল কনজিউমারদের কিন্তু প্যাটার্নটা বুঝতে হবে তারপর আপনার ক্লদিংয়ে হচ্ছে আপনার কতটুকু টাকা ব্যয় করে বা হচ্ছে ফুডে এখন একটা কান্ট্রি যারা হচ্ছে একদম মানে বলবো যে লো মানে একটু নট ডেভেলপ বা আন্ডার মানে আন্ডার ডেভেলপ যেটা বলি আন্ডার ডেভেলপ কান্ট্রি যদি হয় তাহলে সেই কান্ট্রি কিন্তু মোস্ট অফ দ্য পিপল খাবারের উপরে বেশি এক্সপেন্ড করবে রাইট বিকজ তাদের বেসিক নিড খাবার মানে খাদ্য হওয়ার পর মানে আমাদের কি পাঁচটা স্তর বলি না আমরা ফাইভ লেভেল বলি না আমাদের নিজেদের কোনটা কোনটা প্রথম থেকে শুরু করেন বাসস্থান প্রথমে আপনার আগে জায়গা দরকার তারপর ফুড হুম খাদ্য বস্ত্র ফুড ক্লোদিং ঠিক আছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা দেন হচ্ছে এজুকেশন এজুকেশন নেওয়ার পরে এজুকেশন আপনার এজুকেটেড হওয়ার পরে তারপর আপনি ফিল করবেন ও ইয়াস আমার এখন নিজের হেলথের দিকেও কনসিডেন্ট দরকার আমি এখন চাচ্ছি যে হ্যাঁ আমার হেলথেরও কনসেনট্রেশন দরকার এখন দেখেন আপনার যে যখন এই যে এইটা বলে যে আপনার যে নিটটা আমরা বলি হ্যাঁ মাসলোস হায়ার হায়ার কি অফ নিট বলা হয় মার্কেটিং একটা কনসেপ্ট যখন আপনার এই পাঁচটা স্তরে আমাদের আন্ডার ডেভেলপড কান্ট্রিগুলো কী হয় যেই কান্ট্রিতে আপনার মানুষের ইনকাম খুবই লো ওদের মেন কনসার্নই থাকবে না যে আমি তিনবেলা ভালোভাবে খেয়ে পড়তে বাঁচতে পারলেই হয় তার মানে খাদ্য শেষ এরপরে ওরা চিন্তা করবে আচ্ছা আমি একটু কাপ মানে আমি মানে মিডিয়া করে আমি আমার শরীর ঢাকতে পারি এতটুকু কাপড় আমার থাকলেই চলবে বাট আমাদের ফ্যাশন করার মতো তাদের কিন্তু ওই ক্ষমতা নাই সো ওইরকম হ্যাঁ এখন আপনি দেখেন যেগুলো একটু আন্ডার ডেভেলপ থেকে একটু একটু ডেভেলপমেন্ট দিকে যাচ্ছে বা ডেভেলপিং কান্ট্রি ওরা কি চিন্তা করে তখন ওরা চিন্তা করে যে আমার হচ্ছে ফুড এন্ড নিড পারপাস সার্ভ তারপর আমার ক্লোদিংও আছে তখন তারা চাইছে শেল্টার এখন দেখবেন ওই সব কান্ট্রিতে বড় বড়ো হচ্ছে অ্যাপার্টমেন্ট হবে তারা হচ্ছে একটু লাক্সারি জায়গায় থাকতে চাবে তারপর আছে আসে এজুকেশন তারা চাবে যে ম্যাক্সিমাম যারা থাকবে মানে সিটিজেন তারা এজুকেটেড হবে হয়ে দেশটা উন্নত করবে সো এই জন্যই হচ্ছে আসলে দেখেন ইকোনমিক্সটা এই ডিসিশনটা বুঝতে চায় যে আমাদের কান্ট্রির লেভেলটা কতটুকু শুধুমাত্র যদি খাবারে বেশি স্পেন্ড করে তার মানে কি আমাদের দেশের মানুষ জন্য অন্য চিন্তা নেই তারা জাস্ট হচ্ছে খাবার খেয়ে অতটুকুই মানে কনজিউম করতে পারে এর চেয়ে বেশি কোথাও মানে ইনভেস্ট করার মতো তাদের ক্যাপাসিটি নেই আবার হচ্ছে খাদ্য আপনার হচ্ছে খাবারের পর ক্লোদিং ওই পর্যন্ত পরে দেখা যাচ্ছে যে এডুকেশন বা হচ্ছে হেলথ সেক্টর তারা ইনভেস্টই করে না বা তারা স্পেন্ড করে না তার মানে তাদের ওই ক্ষমতাটাই হয়তো নাই হ্যাঁ তাহলে তার মানে আমাদের কান্ট্রিটা আসলে কোন জায়গায় স্ট্যান্ড করছে তো এই জিনিসগুলো জানার জন্য আসলে ইকোনমিক্সরা এই পিপল মাইন্ড আর কি ওদের ডিসিশন মেকিংটা জানতে চায় প্যাটার্নটা জেনে বোঝার চেষ্টা করে যে আসলে আমাদের কান্ট্রিটা কোন জায়গায় আছে আন্ডার ডেভেলপড নাকি ডেভেলপিং নাকি ডেভেলপ কান্ট্রিতে আছে সো এরকম বিভিন্ন ধরনের ডিসিশন আর কি নেওয়া পসিবল আমরা যদি আমাদের কনজিউমারের ডিসিশন মেকিং প্যাটার্নটা দেখতে পারি ক্লিয়ার এরপরে দেখেন বলা হচ্ছে দে অলসো স্টাডি হাউ পিপল ইন্টারঅ উইথ ইচ আদার অর ওয়ান অ্যান্ড আদার দ্যাট মিনস এখানে কার সাথে ইন্টারাকশনের কথা বলা হচ্ছে ওয়ান অ্যান্ড আদার বলতে বায়ার অ্যান্ড সেলার মানে আমাদের যদি আমরা মার্কেট আমাদের কান্ট্রিটাকে বলি আমরা ফ্রি মার্কেট তাহলে কিন্তু দুইটা পার্টি থাকে একটা হচ্ছে বায়ার একটা সেলার সো বায়ার অ্যান্ড সেলারের ইন্টারাকশানটা হচ্ছে দেখতে চাই কেন নর্মালি আমাদের ধরেন যে কোনো একটা প্রোডাক্টের প্রাইজিংটা সেট কিভাবে করে হয় বলেন তো আপনি ধরেন একটা পেন হ্যাঁ দশ টাকায় কিনবেন মানে দশ টাকাটা সেট কিভাবে করে হলো ডিমান্ড রাইট ডিমান্ড কার্ড তার মানে বায়ারদের ডিমান্ড আপনি যখন এই মার্কারটা বলবেন যে আমি মার্কারটা টেন টাকায় সেল করতে চাই আপনি বললেন যে না আপনি কিনবেন না আরেকজনও বললে কিনবেন না একজন বললেন কিনবেন এইভাবে যখন আমি আমার পুরা যে ডিমান্ডটা আমি যখন আমি স্পেলেট করব তখন এই ডিমান্ডটা আমার যখন জাজ করা শেষ হবে বা অ্যানালাইজ করা শেষ হবে তখন আমি বুঝবো যে আসলে পার্সেন্টেজ বা রেশিও কতটুকু যে আমার এই মার্কেটটা দশ টাকা দিয়ে কয়জন কিনতে ইন্টারেস্টেড যদি বেশি পজিটিভিটি থাকে তাহলে আমি এটা দশ টাকায় সেল করবো যদি বেশি নেগেটিভ থাকে তাহলে আমি প্রাইস একটু কমাবো রাইট তো এই জন্য দেখেন একটা মার্কেটে কিন্তু এই কনজিউমার বায়ারদের মানে ওদের ডিমান্ডের উপর ডিপেন্ড করে কিন্তু সেলারের প্রাইসটা করে ইন্টারাকশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আবার সেলাররাও দেখে যে আমি যেই টাকাটা অফার করলাম বা আমার বায়াররা হচ্ছে যেই টাকাটা চাচ্ছে সেই টাকায় আমি যদি সেল করি তাহলে আমার কি প্রফিট থাকে নাকি কারণ তারা প্রফিট না থাকলে কিন্তু সেল করবে না রাইট সো দুইজনের এই যে কমিউনিকেশনটা কমিউনিকেশনের মাধ্যমে কি মার্কেটে প্রাইসটা সেট হয় না এই জন্য এই জিনিসটা জানা দরকার যে আসলে মার্কেটে বায়ার আর সেলারটা ইন্টারাকশন কিভাবে করে করে তাদের ইন্টারাকশানের মাধ্যমেই আমাদের যে প্রোডাক্টের এই ফ্লোটা হচ্ছে আপনার কন্টিনিউ থাকবে বাইং অ্যান্ড সেলিং প্রসেসটা থাকবে যেটার মাধ্যমে মানি জেনারেট হবে আচ্ছা এরপরে দেখেন ফাইনালি বলা হচ্ছে দে অলসো অ্যানালাইজ ফোর্সেস অ্যান্ড ট্রেন্ডস দ্যাট অ্যাফেক্ট দ্য ইকোনমিক অ্যাজ আ হোল মানে এই যে দেখেন আমরা মার্কেট অ্যানালাইজ করলাম আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিসিশন নিলাম কেন কারণ আমরা হোল ইকোনমিটার একটা সিনারিও মানে ইন আ ওয়ান পিকচার আমরা দেখতে চাই পুরো জিনিসটা একটা পিকচারে দেখতে চাই যে আসলে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লাইফ লুড কেমন চলছে অ্যাজ আ হোল কেমন চলছে কোন ইন্ডাস্ট্রিতে কেমন পারফরমেন্স হচ্ছে এই যে পুরো জিনিসটা আমি যখন একসাথে আনবো তখন হচ্ছে আমরা আসলে একটা ইকোনমি অ্যাজ আ হোল পিকচার দেখতে পারবো এটাই হচ্ছে মানে আমাদের আলটিমেট কনক্লুশন তো ইকোনমিক্সে এরকম অনেক ছোটো ছোটো পার্ট নিয়ে কাজ করে এই ছোটো ছোটো পার্টে আমরা ডিসিশন নিয়ে 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 বা ছোটো ছোটো পার্টে অ্যানালাইজ করে রেজাল্ট বের করে আমরা আলটিমেটলি এইটাই জানতে চাই যে আমাদের ইকোনমি ওয়ার ডাজ ইজ স্ট্যান্ড কোন পজিশনে আছে আর কতটুকু ইমপ্রুভমেন্ট দরকার কোন জায়গায় আমরা যাব তো এইটাই হচ্ছে আসলে দিস ইজ ইকোনমিক্স সো ইকোনমিক্সের কাজ আসলে নেক্সট আচ্ছা কিছুদিন আগে রিসোর্সের কথা বলেছিলাম রাইট সো এই রিসোর্সেসগুলা মেন হচ্ছে আমাদের রিসোর্স যেটা খুব ইম্পর্টেন্ট দ্যাট ইজ ন্যাচারাল রিসোর্স যেটা আমরা সবসময় এক কথায় রিসোর্স বলতে ন্যাচারাল রিসোর্সই বোঝায় বাট এছাড়াও আরও দুই ধরনের রিসোর্স আছে দেখেন ফার্স্ট ওয়ান বলে হচ্ছে ন্যাচারাল রিসোর্স যেটা কি র ম্যাটেরিয়াল বা যেটা আমার মাদার আর্থ থেকে ন্যাচারালি পাচ্ছি যেটা হচ্ছে হিউম্যান মেড না সেটাকে আমরা বলি হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস ন্যাচারাল রিসোর্সের পরে ইম্পর্টেন্ট দ্য সেকেন্ড ওয়ান ইজ ক্যাপিটাল রিসোর্স ক্যাপিটাল রিসোর্স কী হতে পারে বিল্ডিং হতে পারে ইকুইপমেন্টস হতে পারে আমাদের ইউনিভার্সিটিতে যদি ক্যাপিটাল রিসোর্স বলি তাহলে আমার অবশ্যই যে এই স্মার্ট টিভিটা হতে পারে রাইট ক্যাপিটাল আমাদের বিল্ডিং হতে পারে সো এইগুলো কিন্তু সবই হচ্ছে আমাদের ক্যাপিটাল রিসোর্সের আন্ডার পরে সো ক্যাপিটাল রিসোর্সটা কেন ইম্পর্টেন্ট কারণ এটা কিন্তু আমাদের প্রোডাকশানে কাজে লাগে কারণ আমি যদি আমার এডুকেশন ইনস্টিটিউটের কথা ধরি তাহলে আমার এখানে প্রোডাকশানের প্রসিজিয়ারটা কি আপনাদেরকে সার্ভিস দেওয়া রাইট সো আপনাদেরকে সার্ভিস দিতে আমার কী কী দরকার আমার একটা স্মার্ট বোর্ড দরকার বা আমার হচ্ছে একটা বোর্ড দরকার হোয়াইট বোর্ড দরকার সো আমার একটা ভালো একটা ক্লাসরুম এনভায়রমেন্ট দরকার বেঞ্চ দরকার যেখানে আপনারা বসতে পারবেন বা এয়ার কন্ডিশনিং দরকার যেখানে আপনারা বসে আর কি ঠিক মতো ক্লাসটা করতে পারবেন লাইটিং দরকার সো এই সবগুলো কি আমার তাহলে ইকুইপমেন্টের আন্ডার পড়ছে না মানে আমার প্রোডাকশান করার জন্য যেই ইকুইপমেন্টগুলো দরকার সো দ্যাট উইল বি কল ক্যাপিটাল রিসোর্সেস ক্লিয়ার সো ন্যাচারাল রিসোর্সের পরে সেকেন্ড ওয়ান দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ ক্যাপিটাল রিসোর্সেস এরপর আর একটা আছে হিউম্যান রিসোর্সেস দ্যাট ইজ বাইফার মানে এখনকার সবচেয়ে বলা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট রিসোর্স বলা হয় ক্যাপিটাল রিসোর্সের চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে হিউম্যান রিসোর্সকে ধরা হয় কেন কারণ আসলে আপনার এই ইকুইপমেন্ট বলেন ক্যাপিটাল ইকুইপমেন্ট বা ন্যাচারাল রিসোর্স কোনোটাই কাজে লাগবে না যদিও অপারেট করার কেউ না থাকে দ্যাট দ্যাটস ওয়াই উই নিড হিউম্যান রিসোর্সেস সবই আছে আপনার অ্যাবানডেন্ট হচ্ছে আপনার দেখা যাচ্ছে ন্যাচারাল রিসোর্স বাট আপনার অ্যাবানডেন্ট হচ্ছে ক্যাপিটাল রিসোর্স আছে কিন্তু আপনার দেশে লোক নাই মানে জনসংখ্যা এতই কম যে আপনি কাউকে কাজে লাগাতে পারছেন না তখন আপনি ওই জিনিসটা দিয়ে আপনি প্রোডাকশানে যাবেন কীভাবে সো দ্যাটসই হিউম্যান রিসোর্স বলা হচ্ছে এখন দেখেন ইন্টারেস্টিংলি হিউম্যান রিসোর্সে আবার দুইটা ক্লাসিফিকেশন করা হচ্ছে ওয়ান ইজ লেবার দেন আনাদার ওয়ান ইজ অন্টারপ্রেনারশিপ দুইটা ক্লাসিফিকেশন কেন করা হলো বলেন তো হিউম্যান রিসোর্সের আন্ডারে লেবার অ্যান্ড হচ্ছে অন্টারপ্রেনার হাউ ডাজ ইট হাউ হাউ ডাজ ইট ডিফারেন্ট মানে দুটো ক্লাসিফিকেশন কেন করা হলো মেনলি হচ্ছে কি দেখেন লেবার কারা করে যারা হচ্ছে প্রোডাকশনের সাথে রিলেটেড দ্যাট মিনস আপনি পে করবেন তারা কাজটা করবে রাইট অন্টারপ্রিনিয়ার কারা যারা হচ্ছে একটা কান্ট্রিতে নতুন একটা বিজনেস সেট করছে তারা যদি নতুন একটা অন্টারপ্র মানে অন্টারপ্রাইজ হচ্ছে যদি সেট আপ না করে নতুন ইনোভেশন না করে নতুন বিজনেস সেট আপ না করে তাহলে ওখানে কাজ করবে কারা মানে লেবাররা কাজ করবে কীভাবে করে তাই না সো লেবার তো তখন ইউজলেস হয়ে যাবে যদি নতুন কোনো আপনার বিজনেস না থাকে দ্যারসই হচ্ছে অন্টারপ্রিনিয়ার লেভেল দুটাকে আলাদা ক্যাটাগরিতে বলা হচ্ছে কারণ একজন লেবার একটা ইকোনমিতে যেই পরিমাণে কন্ট্রিবিউশন করে একজন কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন কিন্তু কখনোই সমান না রাইট একজন অন্টারপ্রিনিয়ার হচ্ছে নিজে একটা বিজনেস সেট করছে নিজের আইডিয়া দিয়ে ওখানে আরও মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে আর লেবার হচ্ছে সে জাস্ট হচ্ছে প্রোডাকশনের সাথে রিলেটেড প্রোডাকশনে কাজ করছে আর ইকোনমিতে কন্ট্রিবিউশন করছে ঠিক আছে ওখানে প্রোডাকশনে সো দুজনের কন্ট্রিবিউশন কি সাম ওয়ার্ড ডিফারেন্ট না অন্টারপ্রিনিয়ারশিপের অবশ্যই অন্টারপ্রিনিয়ারদের অবশ্যই একটু হচ্ছে সিগনিফিকেন্ট রাদার দ্যান দ্য লেবার এই হচ্ছে হিউম্যান রিসোর্সের ক্লাসিফিকেশন এখানে করা কারণ আমাদের আলটিমেট গোল হচ্ছে যে ইকোনমিক রিসোর্সের কোনটা আমাদের ইকোনমিতে সবচেয়ে বেশি কাজে লাগে বা কাজে লাগলে কোনটাকে আমি বেশি ফোকাস দেওয়া উচিত আচ্ছা সো রিসোর্সেস এটা ক্লিয়ার ইকোনমিক রিসোর্সেস তিন ধরনের হয় তাহলে কোনো কনফিউশন নেক্সট ওকে নাও দ্য বেসিক ইকোনমিক প্রবলেমস আমরা এতক্ষণ বলে আসলাম না যে ইকোনমিতে আমাদের হচ্ছে মেইনলি প্রবলেমটা কেন আনলিমিটেড ওয়ান্স অ্যান্ড হচ্ছে আপনার লিমিটেড রিসোর্সেস সো এইখান থেকে আমাদের ইকোনমিক্সের যাত্রা শুরু যে আমরা আমাদের এই লিমিটেড রিসোর্সটা কত ভালোভাবে ট্যাক্টফুল্লি ম্যানেজ করতে পারি ওটা নিয়ে স্টাডি করাকেই আমরা ইকোনমিক্স বলি এখন এই ইকোনমিক্সের বেসিক প্রবলেম হচ্ছে মেনলি ছয়টা ফার্স্টে তো মেইন প্রবলেমটা হচ্ছে যে রিসোর্সই যে আমাদের আনলিমিটেড রিসোর্স বাট ওইটা থেকে আরও ছয়টা প্রবলেম হচ্ছে ইকোনমিক্সে আর কি আমরা বলে থাকি যে এই ছয়টার প্রবলেম সলভ করার জন্যই আমরা ইকোনমিক্সে বিভিন্ন ধরনের থিওরি আবিষ্কার করি বা বিভিন্নভাবে আমরা ইকোনমিক্সটা ম্যানিপুলেট করি সো এই ছয়টা আসলে প্রবলেম কী এটা আপনাদের মানে এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট আর এই জিনিসটা মনে রাখবেন ধরেন চ্যাপ্টার টুতে আমরা যখন যাবো তখন এই বেসিক ইকোনমিক প্রবলেমের উপর ডিপেন্ড করেই কিন্তু সেকেন্ড চ্যাপ্টারটা মানে এটা যদি না বুঝেন তাহলে আপনি নেক্সট সেকেন্ড চ্যাপ্টারের কনসেপ্টগুলো ধরতে পারবেন না সো এই ছয়টা প্রবলেম একটু ভালোভাবে বুঝবেন দেখেন ফার্স্ট প্রবলেম কী বলা হচ্ছে হোয়াট টু প্রডিউস মানে কি প্রডিউস করব আমরা এখন দেখেন আপনার কান্ট্রিতে স্টেপল ফুড হচ্ছে রাইস পাকিস্তানের স্টেপল ফুড আপনার হচ্ছে রুটি সো ওখানে কি দরকার আমার উইট দরকার রাইট সো আপনার দেশে ডিমান্ড যেটা আপনার যে সিটিজেনরা যেই ফুডটা বেশি প্রেফার করে বা যেই জিনিসটা চাবে যে হ্যাঁ আমার এই ফুডটাই হচ্ছে স্টেপল ফুড বা এই ফুডগুলো আমরা বেশি কনজিউম করি সেই হিসেবে কি প্রোডাকশনে যাবেন না এই জন্যই বলা হচ্ছে যে হোয়াট টু প্রডিউস যখন আমি চিন্তা করব যে আমার কী প্রডিউস করতে হবে আপনার আনলিমিটেড হচ্ছে আপনার অ্যাবানডেন্ট ল্যান্ড আছে অনেক বাট আপনি ইউ নো হোয়াট টু ফার্ম আপনি কোনটা ফার্মিং করবেন কোন প্রোডাক্ট ফার্মিং করবেন জানেন না আপনি কোনো কিছু চিন্তা না করেই আপনার সিটিজেন বা হচ্ছে কনজিউমাররা কোনটা চায় সেটা চিন্তা না করেই আপনি আপনার মতো করে ফসল আপনি করছেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেউ এটা কিনবে না বিকজ এই কান্ট্রিতে এটা চলে না তখন এটা কীভাবে হবে আমাদের হচ্ছে দেখেন মেজরিটি হচ্ছে মুসলিম কান্ট্রি সেখানে আপনি যদি এখন একটা ল্যান্ড বড় বিশাল ল্যান্ড নিয়ে আপনি যদি এখন পোর কাল্টিভেশন করা শুরু করেন তখন জিনিসটা কেমন হবে পোর্ট যদি আপনি ফার্ম করেন তখন কি জিনিসটা চলবে মানে একটা হয়তো মেজরিটি পোর্শনের জন্য চলবে বাট তারপর আলটিমেটলি কিন্তু ফার্মটা লসই ফেস করবে সো এই জন্য বলা হচ্ছে হোয়াট টু প্রডিউস আপনার কান্ট্রি ডেমোগ্রাফির কথা চিন্তা করি ডেমোগ্রাফির মধ্যে কী করে এজ জেন্ডার হ্যাঁ তো এটা বা রিলিজিয়ান এগুলোর কালচারটা কেমন সব কিছুর উপর চিন্তা করেই কিন্তু ডিসিশন নিতে হবে যে আমরা আসলে আমাদের কান্ট্রিতে কী প্রডিউস করবো সো বেসিক ইকোনমিক প্রবলেমে দেখেন হোয়াট টু প্রডিউস এটা কিন্তু সলভ করা অনেক ইজি আপনি আপনার কনজিউমারের হচ্ছে প্যাটার্ন দেখে তাদের আর কি অ্যানালাইজ করে কিন্তু আপনি জানতে পারেন যে আপনার কান্ট্রিতে এখন কোনটা ভালো চলবে লাস্ট ফাইভ ইয়ার্স টেন ইয়ার্সের ট্রেন দেখেই কিন্তু বুঝতে পারবেন সেকেন্ড প্রবলেম যেটা বলা হচ্ছে হাউ টু প্রডিউস কীভাবে প্রডিউস করবেন এটা কি আপনার পুরোটাই হচ্ছে ম্যানুয়ালি হবে কিছু আচ্ছা এটা কি পুরোটাই ম্যানুয়ালি হবে নাকি হচ্ছে আপনি কিছু টেকনোলজি আনবেন কিছু মেশিন বা ইকুইপমেন্ট এখানে ইউজ করবেন এখন দেখা গেল যে আপনার দেশে হিউম্যান রিসোর্স অনেক বেশি সো আপনি চাবেন যে আপনার যদি হিউম্যান রিসোর্সকে কাজে লাগান বেশি তাহলে তাদের আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা সলভ হবে তখন কিন্তু আপনি এই হাউ টু প্রডিউস ম্যান আপনি ম্যানুয়ালি বেশি দিবেন আবার দেখা যাচ্ছে যে আপনার কান্ট্রিটা হচ্ছে খুবই আপডেটেড মানে আপনার কান্ট্রিতে হতে পারে যে ডিমান্ড প্রত্যেক প্রতিদিন হতে পারে আপনার থাউজেন্ড প্রোডাকশন প্রোডাকশন হলে প্রোডাক্টটা আপনি নিড ফুলফিল করতে পারবেন মানে আপনার কান্ট্রি যেই পরিমাণে ডিমান্ড আছে নিড ফুলফিল করতে পারবেন এখন মানুষের পক্ষে বা ম্যানুয়ালি যদি করেন তাহলে হচ্ছে আপনার প্রত্যেক দিন অনলি ফাইভ হান্ড্রেড আপনার প্রোডাকশনে যাওয়া পসিবল তখন আপনি চাবেন না যে আমি তাহলে মেশিন ইউজ করি কারণ মেশিন তো ফাস্টার কাজ করবে ফাস্টার কাজ করলে ডাবল কাজ করলে আপনার থাউজেন্ড প্রোডাকশন নিড হবে তখন আপনার কান্ট্রিতে আর হচ্ছে আপনার ডিমান্ড সাপ্লাইটা সমান থাকবে ওই রকম সিচুয়েশানে কিন্তু আপনার আবার টেকনোলজির সাপোর্ট নিতে হবে সো এখন আপনার কান্ট্রির সিচুয়েশনটা কেমন আপনি কি টেকনোলজি অ্যাফোর্ড করতে পারবেন আপনার কি টেকনোলজি দিলে আপনার প্রোডাকশন বেশি ভালো হবে প্রোডাকশন ভালো হলে কি আপনি নিটটা ভালোভাবে মিট করতে পারবেন নাকি আপনার হিউম্যান রিসোর্স অনেক বেশি ম্যানুয়ালি কাজে লাগালে ওটা আপনার কান্ট্রির জন্য বেনিফিশিয়াল হবে এই জিনিসগুলো আপনার কান্ট্রি আমাদের কান্ট্রি যে যে যার কান্ট্রিতে আছে তাদের কথা চিন্তা করেই কিন্তু আসলে এই হাউ টু প্রডিউসার তাহলে ডিসিশানটা নিতে হবে ক্লিয়ার এই দুটা পয়েন্ট নিয়ে এরপরে হচ্ছে ফর হোম টু প্রডিউস কার জন্য প্রডিউস করবো অফকোর্স ফর দ্য কনজিউমার্স সো আমি যেহেতু কনজিউমার জন্য প্রডিউস করবো সো তাদের আমার মতামত জানতে হবে তাদের ডিমান্ড আমার জানতে হবে যে কারা আসলে কোন প্রোডাক্টটা বেশি ট্রেন্ডে চলে এখন একটা কান্ট্রিতে চিন্তা করেন যেখানে হচ্ছে আমাদের কান্ট্রিতে কিন্তু ইয়াং জেনারেশান বেশি ওল্ড জেনারেশানটা হচ্ছে কম আবার জাপানে দেখেন জাপানে হচ্ছে আপনার ওল্ডার পিপলই বেশি ইয়াঙ্গার পিপল কম এখন ওদের ফুড হ্যাবিট বা ওদের ক্লোদিং হ্যাবিট ওদের সাথে কি আমাদেরটা মিলবে বা টেকনোলজিক্যাল গ্যাজেটসে না ওরা একরকম প্রোডাক্ট ডিমান্ড করবে আমাদের ইয়াং জেনারেশনের কিন্তু ডিমান্ড একরকম থাকবে এই জন্য ফর হোম টু প্রডিউস ডিসাইড কার উপর হবে যে মেজরিটি কী চায় সেটার উপরে এটার এইজের উপর ডিপেন্ড করবে আবার থাকে জবের উপরে ধরেন আমাদের কান্ট্রিতে হচ্ছে ম্যাক্সিমাম আমাদের কিন্তু এইটিন বাহিরের কান্ট্রিতে কী হয় এইটিন প্লাস হলে সবাই মুভ আউট করে পার্ট টাইম জব করে সবাই যার যার মতো করে লাইভ লিড করে রাইট আমাদের কান্ট্রিতে কিন্তু এরকম না আমাদের কান্ট্রিতে কিন্তু আমরা একটা মানে মেজরিটি টাইম পর্যন্ত আমাদের প্যারেন্টসের উপর ডিপেন্ডেন্ট সো আমরা কিন্তু ততদিন পর্যন্ত ইনকাম করি না যখন আপনার ইনকামের ইয়াটা না ক্যাপাসিটি না থাকে আপনার যখন বাইং পাওয়ার নাই আপনার হাতে টাকা নাই তখন কিন্তু আপনার ডিসিশন আবার একরকম হবে সো ওই রকম কনজিউমারদের জন্য একরকম প্রোডাক্ট প্রডিউস করতে হবে আবার যাদের হচ্ছে বাইং পাওয়ার আছে তাদের জন্য কিন্তু আরেক রকম প্রডিউস মানে দেখা যাচ্ছে প্রোডাক্ট প্রডিউস করতে হবে এই জন্য ফর হোম টু প্রডিউস এখানে কিন্তু চেঞ্জ হয় মানে অনেকগুলো ফ্যাক্টরির উপর চিন্তা করে কিন্তু ডিসিশনটা নিতে হয় যে আমি কার জন্য আসলে প্রডিউস করবো সো এই তিনটা পয়েন্ট ক্লিয়ার ওকে মুভ অন টু দ্য নেক্সট ওয়ান ওই তিনটা মোটামুটি দেখেন অ্যানালাইজ করা ইজি এখন হার্ড পার্ট কোনটা চার নম্বর থেকে একটু টাফ হওয়া শুরু করে ডিসিশন নেওয়া কেন প্রথমেটাই দেখেন যে আর দ্য রিসোর্সেস ইকোনমিক্যালি ইউজড আপনি যেই রিসোর্সগুলো ইউজ করছেন ওটা কি ফিউচারে আপনি আবার কাজে লাগাতে পারবেন কি না আপনার ন্যাচারাল রিসোর্স এমন হচ্ছে যে আপনার ন্যাচারাল রিসোর্স এখন আছে দেখে আপনি সব ন্যাচারাল রিসোর্স শেষ করে ফেললেন কোনো অল্টারনেটিভ রাখলেন না ফিউচারে কি হবে গ্যাস মাইন থেকে গ্যাস আনতে আনতে শেষ হয়ে গেল ফিউচার কী হবে আপনার ইলেকট্রিসিটি আপনি আর নেক্সট ডে প্রোডাকশনের জন্য ইনিশিয়েটিভ নিলেন না তখন আপনার কি হবে সো এই রিসোর্সগুলো আপনি যেগুলো কাজে লাগাচ্ছেন এখন বর্তমানে ওটা কি ফিউচারও আপনি সাস্টেন করতে পারবেন ওই যে আমার যে ব্যাকআপ প্ল্যানটা রাখা এটা দেখেন তিনটায় বলা হচ্ছে ম্যান মানি অ্যান্ড ম্যাটেরিয়াল তিনটা জিনিসই কি আপনার আছে ফিউচারে সাপোর্ট করার মতো এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের ফোর্থ প্রবলেম মানে আমরা মানে নর্মালি দেখা যায় কি সবাই আমাদের পার্সোনাল লাইফে দেখেন ম্যাক্সিমাম আমরা প্রেজেন্ট প্রেজেন্ট নিয়ে চিন্তা করি যে এখন কি। বাট ফিউচার নিয়ে খুব কম চিন্তা করে এখন আপনার কান্ট্রি যারা হেড লেভেলে থাকবে ইকোনমিক্স যারা থাকবে তারা যদি ফিউচার নিয়ে চিন্তা না করে যে এখন আছে এখন করি বাট ফিউচার নিয়ে চিন্তা করলেন না তখন কান্ট্রির কী অবস্থা হবে এই জন্য বলা হচ্ছে যে এই ফিউচার নিয়েও আপনার ফিউচারের প্রেজেন্টের সাথে সাথে ফিউচারে কি ম্যান মানি ক্যাপিটাল থাকবে বা থাকার জন্য আপনি কি ব্যবস্থা করছেন যেন ওই জিনিসটা সাস্টেইন থাকে এটা নিয়ে কাজ করি হচ্ছে এই ফোর্থ প্রবলেম এটা নিয়ে কাজ করা হচ্ছে আমাদের ফোর্থ প্রবলেমের কাজ ফিউচার নিয়ে হচ্ছে চিন্তা করা এরপরে দেখেন ফিফথ প্রবলেমকে বলা হচ্ছে

ইটস টু টাফ মানে আপনি আমেরিকার দিকে তাকান বা হচ্ছে ফ্রান্স সুইডেনের দিকে তাকান রাশিয়ার দিকে তাকান এত ডেভেলপড কান্ট্রি কিন্তু তারাও কি হান্ড্রেড পার্সেন্ট এমপ্লয়মেন্ট ইন্স্যোর করতে পেরেছে নো বিকজ এখানে অনেকগুলো কনস্টেন্ট থাকে রাইট এডুকেশনের একটা ইস্যু থাকে আপনার হচ্ছে হিউম্যান হিউম্যান রিসোর্সেসের ডিমান্ড সাপ্লাইয়ের সমস্যা থাকে আমাদের দেশে মেন সমস্যা যেটা যে অনেক বেশি গ্রাজুয়েটস মানে এজুকেটেড গ্রাজুয়েট অনেক কিন্তু সেই অনুযায়ী জব নেই সো ডিমান্ড সাপ্লাই আবার ওদের দেশের সমস্যা কি ওদের দেশে গ্রাজুয়েট নাই ম্যাক্সিমাম হচ্ছে কলেজ পর্যন্ত পড়াল করে আর করে না সো ওই লেভেল পর্যন্ত জব অ্যাভেলেবেল কিন্তু আপনার হায়ার লেভেলে যখন মানে কাউকে হায়ার করতে চায় ওরকম পায় না মানে গ্রাজুয়েট বা হচ্ছে আপনার মাস্টার্স লেভেলের কাউকে পায় না তো ওইখানে হচ্ছে আবার এই সমস্যা তো এই জন্য বলা হচ্ছে যে ফুলি এমপ্লয়মেন্ট ইনস্যোর করাটা এটা আসলেই টাফ এইখান থেকে হচ্ছে মোটামুটি দেখেন ইকোনমিক প্রবলেমগুলা কঠিন হওয়া শুরু হয় যেখানে ইকোনমিক্সটা একটু মানে চিন্তায় পড়ে যায় যে এখন কী করব বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা যেমন সলভ করা ইস টু টাফ হবে হয়তো নেক্সট টেন টোয়েন্টি ইয়ার্সে বাট এই প্রসেজিয়ারটা কিন্তু অনেক স্লো আর ইট উইল টেক আ লং টাইম এই জন্য ইকোনমিক প্রবলেমটা একটু টাফ সলভ করা এরপরে দেখেন তার চেয়েও টাফ যে প্রবলেমটা ইকোনমিক প্রবলেম দ্যাট ইজ প্রবলেম অফ গ্রোথ গ্রোথ কোনটার কথা বলা হচ্ছে পুরা ইকোনমিটা গ্রোথ কান্ট্রির গ্রোথ দেখেন বাংলাদেশ আন্ডার ডেভেলপ ছিল ওখান থেকে ডেভেলপিং রাইট এখন বাংলাদেশ বলছে যে তারা ডেভেলপে যাওয়ার জন্য রেডি সো এই যে গ্র্যাজুয়াল যে প্রসেস যেটা কি এক দুই বছর হয়েছে দশ বছর পনেরো বছর মানে স্বাধীনতার পর থেকে এতদিন পর্যন্ত আন্ডার ডেভেলপ তারপর আবার মাঝখানে দেখেন দশ পনেরো বছর হচ্ছে ডেভেলপিং এখন চিন্তা ভাবনা করছে যে ডেভেলপড হবে সো এই জিনিসটা কিন্তু ইট টেক্স টাইম এর মাঝখানে অনেক কিছু ডেভেলপমেন্টের বিষয় আছে অনেক কিছু আবার আছে স্টেবিলিটির একটা বিষয় থাকে ধরেন আপনি এই বছর খুব ভালো করলেন নেক্সট জেনারে করতে পারলেন না সো তারপরে দেখা গেলেন ফাইভ ইয়ার্স আপনি ডেভেলপিং ডেভেলপে যাওয়ার কথা পরে মাঝখানে এমনই খারাপ অবস্থা হলো যে আপনি হঠাৎ করে আনা ডেভেলপ হয়ে গেলেন শ্রীলঙ্কার দিকে তাকান ওদের এখন কি অবস্থা কেউ কি পেপার পড়ার হ্যাবিট আছে বা ইন্টারনেট থেকে নিউজ দেখেন নিউজগুলো দেখবেন দেখলে আপডেটেড থাকবেন দেখা যাবে যে আপনাদের লেকচারে সব লেকচারেই মোটামুটি দেখা যাবে আপডেটেড ইনফরমেশন বলা হয় তখন রিলেট করতে পারবেন আপনার কাছে ভালো লাগবে যখন আপনি আমার ফ্রেন্ডসের কাছে কিছু ইনফরমেটিভ বলতে পারবেন বাট ওরা এটা জানে না দেন ইউ উইল লাইক ইয়া আই এম মোর স্মার্ট আপনার নিজেরও কনফিডেন্স আসবে শ্রীলঙ্কার হচ্ছে ওদের কিন্তু ইকোনমি অনেক অনেক ব্লুমিং ছিল ঠিক আছে অনেক ব্লুমিং ছিল বাংলাদেশের চেয়ে ওদের ইকোনমিক স্টেবিলিটি অনেক ভালো ছিল হঠাৎ করে ওরা এখন হচ্ছে লোনে পড়ে গেছে সো এমনই হচ্ছে হ্যাঁ ইন্টারন্যাশনাল লোন এতই বেশি নিয়েছে যেটা এখন শোধ করতে পারছে না সো ওদের কান্ট্রি কিন্তু হচ্ছে খুবই খারাপ অবস্থা এখন বা বলা হচ্ছে যে বাংলাদেশ এই অবস্থা যেতে পারে অনেকেই মানে এক্সপ্লোগেট করছে যদিও আমার মনে হয় না বাট অনেকে বলে যে এরকম বাংলাদেশের সাথেও হতে পারে যেহেতু বাংলাদেশ অনেক বড়ো বড়ো প্রজেক্ট হাতে নিয়েছে সবগুলোই লোনের উপর করা এই জন্য অনেকে বলে এখন দেখেন এই জন্য বলা হচ্ছে যে এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে গ্রোথ এক তো হচ্ছে গ্রোথ হয় না আর হলেও এটা টাইম লাগে সেকেন্ড হচ্ছে স্টেবিলিটি নেই গ্রোথ হতে হতে আবার ডাউন হয়ে যায় গ্রোথ হতে হতে ডাউন হয়ে যায় বাট হচ্ছে ওই স্টেবিলিটিটা থাকে না এই জন্য বলা হচ্ছে যে এই ফিফ প্রবলেমটা অনেক টাফ সলভ করা ইকোনমিক্সটা এটা নিয়ে প্রতিনিয়ত কাজ করে বাট আমাদের ছয়টা প্রবলেমের মধ্যে তাহলে আমরা দেখলাম পাঁচ হাজার ছয় প্রবলেমটা সলভ করা হচ্ছে সবচেয়ে টাফ এছাড়া বাকি প্রবলেমগুলো আমরা মোটামুটি সলভ করবো সলভ করা যায় সো আপনাদের এক্সামে যদি আসে বেসিক ইকোনমিক প্রবলেম এক্সপ্লেন করতে ইউ হ্যাভ টু এক্সপ্লেন দিস সিক্স ওকে ওকে এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আপনার ইয়াগুলো একটু পড়ে নেবেন হ্যাঁ পয়েন্টগুলো যদি মনে হয় যে আপনার ইংলিশ বুঝতে প্রবলেম হচ্ছে যাবে এটা রিলেট করতে পারছেন না আমাকে পরে বলবেন বিকজ ইউ উইল হ্যাভ টু রাইট ইন ইংলিশ রাইট সো হচ্ছে ইংলিশ রিডিং একটু হ্যাবিট করে ফেলেন সো আমি যতটুকু মানে আই ট্রাইড যতটুকু ইজি ল্যাঙ্গুয়েজে লিখা যায় হ্যাঁ বই পড়লে দেখবেন বইতে আরও অনেক কঠিন ল্যাঙ্গুয়েজে লিখা বাট আমি একটু টাফ করে দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা যেটা আমি বলেছিলাম ওকে রাজ স্যার আর্লিয়ার ইকোনমিক্সের দুইটা ব্রাঞ্চ ওয়ান ইজ মাইক্রো ইকোনমিক্স ওয়ান ইজ মাইক্রো ইকোনমিক্স সো উইল স্টাডি দ্য মাইক্রো ইকোনমিক্স অনলি মাইক্রোকোনমিক্স আপনাদের নেক্সট সেমিস্টারে থাকবে সো বেসিক ডেফিনেশন দুটো দেখি যে আসলে কি মাইক্রো ইকোনমিক্স দেখেন ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ইকোনমিক্স দ্যাট ফোকাসেস অন দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল কনজিউমার্স অ্যান্ড বিজনেসেস দ্যাট মিন্স একটা ইকোনমি বা একটা দেশের ইন্ডিভিজুয়াল কনজিউমার বা ইন্ডিভিজুয়াল বিজনেস নিয়ে যখন ফোকাস করি আমরা তখন ওটাকে আমরা বলি মাইক্রো ইকোনমিক্স দ্যাট সো ইস কল মাইক্রো স্মল কারণ আমরা একটা ইকোনমি বা ধরুন বাংলাদেশের একজন ইন্ডিভিজুয়াল বা একজন কনজিউমার তার প্যাটার্নটা কেমন সে টাকা খরচ করে কতটুকু টাকা সেভ করে বা একটা বিজনেস নিয়ে শুধু কাজ করি আমরা একটা বিজনেসের যখন আমি দেখবো যে এই বিজনেসের সিনারিওটা কেমন তখন আমরা বলবো দ্যাট ইজ মাইক্রো ইকোনমিক্স ইন্ডিভিজুয়াল লেভেলে যখন আমরা দেখি আর ম্যাক্রোটা কখন দি এটা হচ্ছে একটা ব্রড ভিউ অফ ইকোনমি এখানে কি স্টাডি করা হয় দেখেন বিহেভিয়ার অফ ইকোনমিক্স সেক্টর হাউসহোল্ড বিজনেস গভর্নমেন্ট অ্যান্ড হচ্ছে ফরেন মার্কেটস ওভারঅল আমরা এতদিন একটা ইন্ডিভিজুয়াল কনজিউমার নিয়ে চিন্তা করতাম ম্যাক্রো ইকোনমিক্সে চিন্তা করবো যে পুরা যতগুলো আমাদের ধরেন বাংলাদেশে যতগুলো হাউসওল আছে সবার প্যাটার্ন কেমন আবার দেখেন বিজনেস এখানে একটা একটা ইন্ডাস্ট্রি বা একটা সেক্টর নিয়ে কাজ করবো ওখানে কাজ করব এন্টায়ার এবিসিডি যতগুলো গার্মেন্টস আছে সবগুলো নিয়ে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি কীভাবে করে হচ্ছে ওয়ার্ক করে সেটা নিয়ে প্লাস হচ্ছে ওখানে ফরেন মার্কেটও অ্যাড হয় যে আমরা আমাদের দেশের ইকোনমির সাথে ফরেন ইকোনমি কীভাবে করে মার্চ করি বা বিজনেস কীভাবে করে করি ওদের সাথে আমাদের হচ্ছে কেমন ব্যালেন্সটা কেমন এই পুরা যেই জিনিসটা আর কি স্টাডিটা সেটা হচ্ছে ম্যাক্রোতে করা হয় সো আপনার দেখ মানে বুঝতেই পারছেন যে মাইক্রোতে যদি শুধুমাত্র ইন্ডিভিজুয়াল লেভেল নিয়ে করা হয় ছোটো ছোটো ইউনিট নিয়ে কাজ করি সো ইটস আ বিট ইজি আর আপনি যদি মাইক্রো ইকোনমিক্সটা ধরতে পারেন তখন ম্যাক্রো ইকোনমিক্স আপনার যে বোঝাটা অনেক ইজি হবে বাট মাইক্রোতে যদি আপনার প্রবলেম থাকে তাহলে ম্যাক্রো কখনই পারবেন না কারণ ম্যাক্রো কিন্তু অনেক ব্রড ভিউ নিয়ে কাজ করে সো মাইক্রো ইকোনমিক্সটা এই জন্য প্রিলি লেভেলে দেওয়া হয় যেন আপনারা এই জিনিসটা বুঝেন এটা বেস করে আপনার ম্যাক্রো ইকোনমিক্স করা লাগবে তারপর দেখা যাবে যে কিছু জিনিস স্ট্যাটিস্টিক্সতেও থাকে সো আপনার ইকোনমিক্সে কিছু পার্ট আসবে তো এই জন্য ইকোনমিক্সটা ভালোভাবে করতে হবে মাইক্রো ক্লিয়ার আচ্ছা আজকে আমরা দুইটা প্রিন্সিপাল দেখবো এরপরে ক্লাস আমার নেক্সট দেখবো ওকে সো ফার্স্টে দেখেন এখানে বলা হচ্ছে হাউ পিপল মেক ডিসিশন মানে একটা ইকোনমিতে কান্ট্রিতে কনজিউমার বা ইন্ডিভিজুয়াল কোন জিনিসের উপর বেস করে ডিসিশন নেয় তো এখানে ইকোনমিক্সরা এটা মানে হচ্ছে বিভিন্নভাবে অ্যানালাইজ করে দশটা প্রিন্সিপাল বের রয়েছে যে এই দশটা প্রিন্সিপাল যদি কেউ বুঝতে পারে মানে তাহলে এই দশটা প্রিন্সিপালের উপর বেস করে আপনি একটা কান্ট্রির যে ইন্ডিভিজুয়াল বা কনজিউমার বা বিজনেস থাকে তারা কীভাবে চিন্তা করে ডিসিশন কি কীভাবে করে আপনি বুঝতে পারবেন সো এই জন্য ইকোনমিক্সের দশটা মেইন প্রিন্সিপাল বলা হয় টেন প্রিন্সিপালস সো আমি কিন্তু এখনও পর্যন্ত দেখেন ইকোনমিক্সেই আছি আমি কিন্তু মাইক্রো ইকোনমিক্স এখনও কনভার্ট করি নেই কারণ আমি বলেছি যে এই মাইক্রো ইকোনমিক্সের এর মানে ইকোনমিক্স এর না বুঝলে আপনি ম্যাক্রো ম্যাক্রো কিছু ধরতে পারবেন না তো আমাদের এই দশটা প্রিন্সিপাল বোঝার খুব ইম্পর্টেন্ট এই দশটা প্রিন্সিপালের উপর বেস করে দেখবেন নেক্সট যে চ্যাপ্টার আছে কোনো না কোনো রিলেট পাবেন একটা প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে একটা চ্যাপ্টারই থাকবে তখন সো ছোট ছোট করে এখানে জাস্ট আমি ইন শর্টে আপনাদের বেসিক আইডিয়াটা দিব যে দশটা প্রিন্সিপাল কি কি ফার্স্টে দেখেন বলা হচ্ছে পিপল ফেস ট্রেড অফ ট্রেড অফ কাকে বলে বলেন তো হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই ট্রেড অফ ট্রেড অফ ওয়ার্ডটা আমরা কখন ইউজ করি মোর লাইক এক্সচেঞ্জ ট্রেড রাইট যা আমার কাছে হচ্ছে আমার কাছে এই ফোনটা আছে সো আমি আপনার আমার ফোনটা সাথে আপনার ফোনটা এক্সচেঞ্জ করতে চাই ট্রেড অফ বা আমি একটা জায়গায় এক ধরেন আমি চিন্তা করলাম যে ওকে ইটস হচ্ছে সামার এখন আমার কাছে দুটো অপশন আছে আই ক্যান হ্যাভ আইসক্রিম অর আই ক্যান হ্যাভ লাসি সো আমি কোনটা নিব ট্রেড অফ মানে আপনি যখন দুইটার মধ্যে একটা ডিসিশন নিচ্ছেন যে দুইটা থেকে আমি একটা চুজ করছি তখন আপনি জিনিসটা ছেড়ে দিলেন না দ্যাট দ্যাট ট্রেড অফ অফ আমি আমি আইসক্রিম নিলাম নিলাম না আই ট্রেডিং একটা ছেড়ে আরেকটা নিচ্ছি সো মানে আমাদের আপনি তো কান্ট্রির চিন্তা করেন আপনি ইন্ডিভিজুয়াল আপনি এরকম ট্রেড অফ আপনার লাইফে ফেস করেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আসবেন ক্যাম্পাসে রিক্সা দিয়ে আসবেন আসবেন বাস দিয়ে আসবেন নাকি বাইক নিয়ে আসবেন আপনি কি ট্রেড অফ করছেন না আপনি টাকার কথা চিন্তা করছেন সময়ের কথা চিন্তা করছেন জ্যামের কথা চিন্তা করছেন সবকিছু চিন্তা করেন কিন্তু আপনি ডিসিশন নেন তার মানে আপনি একটা জিনিস ধরেন বাকিগুলো কিন্তু ছেড়ে দেন ইউ আর ট্রেডিং অফ আপনি যদি চিন্তা করেন ওকে আমি বাইকে আসবো উবারে আসলে আমার টাইম কম লাগবে হ্যাঁ কিন্তু আবার ইয়া যদি হয় কিন্তু উবার আসলে টাইম কম লাগবে কিন্তু উবারের বিলটা একটু বেশি পাবলিক বাস নিলে পাবলিক বাস নিলে টাইম বেশি লাগবে বাট ওখানে কস্ট কম সো আপনি এখন কোনটা চুজ করবেন টাইম আর কস্ট আপনি যেটাই চুজ করবেন একটা ছেড়ে দিচ্ছেন সো ইউ আর ট্রেডিং অফ সো এরকম ট্রেড অফ সবসময় প্রতিনিয়ত আমাদের ইকোনমিতে মানুষজন ফেস করতেই থাকে সো এটার উপর ডিসাইড করে ইকোনমিক্সরা হচ্ছে চিন্তা করে যে আসলে একটা কান্ট্রিতে কোন জিনিসটা বেশি চলবে ধরেন একটা একটা ফ্যামিলি তাদের ইনকাম দেখা যাচ্ছে যে তারা সেভিংস বেশি করে আবার অনেক দেখা যাচ্ছে কান্ট্রিতে তারা সেভিংস করেই না বাইরের কান্ট্রিতে তারা ভ্যাকেশনে বেশি টাকা খরচ করে আমাদের এজিয়ান কান্ট্রিতে দেখবেন সেভিংসের কনসেপ্টটা বেশি সো এই যে প্যাটার্ন দেখে কি আমরা বুঝতে পারছি না যে কোন কান্ট্রিতে কোন প্রোডাক্টটা ভালো চলবে বা কোন কান্ট্রি পিপলের থিঙ্কিং কেমন তাদেরকে কোন দিকে আমার ডাইভার্ট করতে হবে কোন দিকে গাইড করতে হবে সো এই জন্য আমাদের এই জিনিসটা জানা উচিত যে কোন ধরনের ট্রেড অফ আমাদের ইকোনমিতে বা আমাদের দেশে মানুষের বেশি করে কোন জিনিসটা তারা বেশি পছন্দ করে কোন জিনিসটা ছেড়ে দিচ্ছে টাইম বেশি দরকার নাকি হচ্ছে মানি তারা বেশি প্রেফার করে তারা কি ক্লদিং বেশি প্রেফার করে নাকি হচ্ছে ফুডে বেশি তারা কি ভ্যাকেশনে বেশি টাকা খরচ করে নাকি সেভিংস বেশি করে এই জিনিসগুলো যখন আমরা বুঝতে পারবো তখন আমরা তাদের ডিসিশন মেকিং প্যাটার্ন সম্পর্কে বুঝতে পারবো ইকোনমিক্সটা যখন এই প্যাটার্ন সম্পর্কে বুঝে সেইভাবে প্রোডাকশন হবে সেইভাবে করে কান্ট্রির প্ল্যানিং হবে এই জন্য এই ট্রেড অফটা সম্পর্কে জানা খুব দরকার এখন দেখেন এখানে দুটো খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ডের কথা বলা হচ্ছে ওয়ান ইজ ইফিশিয়েন্সি ওয়ান ইজ ইকুইলিটি ফার্স্টেই দেখেন বলা হচ্ছে যে ট্রেড অফ ফেস আমাদের যে এই ট্রেড অফটা হয় সোসাইটিতে ফেস এটা কোন দুইটা জিনিসের মধ্যে হয় একটা হচ্ছে ইফিশিয়েন্সির মধ্যে হয় একটা হচ্ছে ইকুইলিটির মধ্যে হয় ইফিশিয়েন্সিটা কি যখন একটা সোসাইটি ইকোনমিক্সের ভাষায় বলি ইকোনমিক্সের ভাষায় হচ্ছে বলে ইফিশিয়েন্সিকে যখন একটা সোসাইটি ওই যে আমরা যে বললাম লিমিটেড রিসোর্স ওই লিমিটেড রিসোর্স থেকে যখন ম্যাক্সিমাম বেনিফিট পায় তখন আমরা বলি ইফিশিয়েন্সি নর্মালিও কিন্তু আমরা ইফিশিয়েন্সি বলতে তাই বুঝাই যে আপনার যে রিসোর্সটা কাজে লাগিয়ে আপনি যখন ম্যাক্সিমাম বেনিফিট করতে পারবেন ধরেন আপনার একটা প্রজেক্টে ইনভেস্ট করা হলো হচ্ছে আপনার এক কোটি টাকা আপনি যখন ওই প্রজেক্টে এক কোটি টাকা ইনভেস্ট করে আপনি ইন রিটার্ন হচ্ছে আপনার পাঁচ কোটি টাকা আপনি আনতে পারবেন দ্যাট মিনস কি আপনার ইফিশিয়েন্সি ছিল না আপনি রিসোর্সটায় ইনভেস্ট করলেন আপনার মানিটা ইনভেস্ট করলেন ওটা থেকে ম্যাক্সিমাম বেনিফিট আনলেন সো এটাকেই বলা হয় ইফিসিয়েন্সি সো ইকোনমিতেও কিন্তু একটা সেমি আপনি যখন আমাদের দেশে যে রিসোর্সগুলো আছে ওটা কাজে লাগিয়ে যখন আমরা ম্যাক্সিমাম বেনিফিট পাবো আমাদের ধর আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে আমাদের হচ্ছে এডুকেশন সেক্টর আরও বিল্ড আপ হচ্ছে আমাদের হেলথ সেক্টরে আরও ভালো হচ্ছে ইন্ডিভিজুয়াল আমাদের আর্নিং বাড়ছে তো আমরা কি ম্যাক্সিমাম বেনিফিট পাচ্ছি না তখন আমরা বলবো ইয়াস দিস দ্যাট কান্ট্রিজ ইফিশিয়েন্ট এরপরে দেখেন আরেকটা বলা হচ্ছে ইকুইলিটি দ্যাট মিনস সবার মধ্যে কি রিসোর্সটা সমানভাবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে কিনা এখন এটা কেন বলা হচ্ছে প্রথমত হচ্ছে পাওয়ারের কথা আসে ধরেন আপনার পাওয়ার আছে আপনার টাকা আছে আপনি বলেন যে আমি আমার ইন্ডাস্ট্রি করবো তা আমার রিসোর্সেস আমি নিব বা আমার ইন্ডাস্ট্রির জন্য আমি আগে লাইসেন্স নেব আমার গ্যাসের লাইন নেওয়া দরকার আমার ইলেকট্রিসিটি লাইন নিব আমি এখন আরেকজন যার পাওয়ার নাই বাট সেও চাচ্ছে যে তার বিজনেসটা রান করতে সে কিন্তু ওখানে বঞ্চিত হচ্ছে তো এই জন্য হচ্ছে এখানে ইকুইলিটির বিষয় আসে যেহেতু আমাদের রিসোর্স লিমিটেড আমরা বললাম যে আমাদের ন্যাচারাল রিসোর্স ক্যাপিটাল আর হচ্ছে হিউম্যান রিসোর্স আমাদের যেহেতু লিমিটেড ওর জন্য ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয় সব সেক্টরে এভরি বিজনেস এই জন্য হচ্ছে ইকুয়ালিটিটা ইন্স্যোর করা দরকার সো এটা নিয়ে ক্লিয়ার যে পিপল ফ্রেস ট্রেড অফ যদি আপনাদের প্রিন্সিপাল ওয়ানের কথা কখনো পরীক্ষায় লিখা আছে প্রিন্সিপাল ওয়ান বা পিপল ফ্রেস ট্রেড অফ বলতে আপনারা কি বুঝেন তখন আপনাদের প্রথম স্টার্টিংটাই থাকবে কি সেটা হচ্ছে ট্রেড অফটা কি হোয়াট ইজ ট্রেড অফ ট্রেড অফটা নিয়ে আগে লিখবেন যে এই যে আমরা একটা জিনিস নেওয়ার জন্য একটা জিনিস গিভ আপ করছি দ্যাট ইজ কল ট্রেড অফ তারপর ওটা একটা এক্সাম্পল দিবেন এখানে দেখেন এই যে ফ্যামিলি ইনকামের এক্সাম্পল দেওয়া আছে আপনারা যে কোনো এক্সাম্পল দিতে পারেন আমি অনেকগুলো এক্সাম্পল দিলাম এরপরে আপনি আসবেন যে সোসাইটি ট্রেড অফ আসলে কোন দুইটা জিনিসের মধ্যে করে ইফিসিয়েন্সি আর হচ্ছে ইকুয়ালিটি দ্যাট সল এক্সট্রা কথা লেখা লাগবে না জাস্ট হচ্ছে পয়েন্ট ধরে লিখবেন কাকে বলে একটা এক্সাম্পল আর কোন জিনিসের মধ্যে হচ্ছে আপনার আমরা ট্রেড অফটা করি দুইটা জিনিস দ্যাটস অল ওকে আচ্ছা এরপরে দেখেন ফার্স্ট প্রিন্সিপালের সাথে এটা রিলেটেড প্রথমে বলা হচ্ছে কি দ্য কস্ট অফ সামথিং ইজ হোয়াট ইউ গিভ আপ টু গেট সো আপনি যখন একটা জিনিস ছেড়ে দিলেন এখন একটা জিনিস ছাড়ার কারণে যখন ওই জিনিসটার কোনো মনিটারি ভ্যালু নাই আমরা তখন নর্মালি ভাষায় একটা ট্রেড অফ বলি যখন আপনি টাকার হিসাবে ক্যালকুলেট করেন মনিটারিতে যখন মনিটারি ভ্যালুতে যখন ওটা ক্যালকুলেশন করা হয় আপনি একটা জিনিস ছেড়ে দিলেন একটা অফার ছেড়ে দিলেন সো ওটার কারণে আপনার কিছু ওটার সাথে কস্ট রিলেটেড ছিল আপনি ওটাও ছেড়ে দিলেন তখন আমরা ওই জিনিসটাকে বলে হচ্ছে অপরচুনিটি কস্ট সো অপরচুনিটি কস্ট দেখেন কি। দ্য অপরচুনিটি কস্ট অফ আইটেম হোয়াট ইউ গিভ আপ টু গেট দ্যাট আইটেম আপনি একটা জিনিস নিলেন যেটার কারণে একটা জিনিস ছেড়ে দিচ্ছেন সো ওইটার মধ্যে যে 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 দুইটার মধ্যে কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা হয় ওটাকে বলি আমরা অপরচুনিটি কস্ট আপনার কাছে দুইটা জব অফার আছে সো আপনি কোম্পানি এতে জয়েন করলে আপনি থার্টি থাউজেন্ড টাকা পাবেন কোম্পানি বিতে জয়েন করলে টোয়েন্টি থাউজেন্ড টাকা পাবেন কিন্তু কোম্পানি এতে যদি আপনি জয়েন করেন ওখানে শুধু থার্টি থাউজেন্ড পাবেন কোম্পানি বিতে টোয়েন্টি থাউজেন্ড প্লাস হচ্ছে আপনার ওখানে সেলস কমিশন আছে এখন আপনি চিন্তা করবেন যে আপনি কোন জবটা নেবেন আপনি যদি কোম্পানি এ নেন তাহলে কি বির আপনার অপরচুনিটি কস্ট বি কিছু জিনিস আপনার ছেড়ে দিতে হচ্ছে বেনিফিটস প্লাস হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড সো এটা কি কস্ট বেনিফিট অ্যানালাইসিস না যে আমার কস্ট কতটুকু বেনিফিট আবার আপনি যদি বি চুজ করেন বিশ হাজার টাকা সেলস কমিশন পাচ্ছেন কিন্তু কোম্পানির থার্টি থাউজেন্ড আপনি পাচ্ছেন না সো দেয়ার হুইড বি কল্ড অপরচুনিটি কস্ট যে আমি যে জিনিসটা নিলাম ওটা নেওয়ার জন্য আমি যখন একটা জিনিস গিভ আপ করলাম বাট দেয়ার ইজ দেখেন কস্ট বেনিফিট রিলেশনশিপ অ্যাকশন থাকে যে আমি কোনটা ছেড়ে কোনটা নিলে আমার কস্ট বেনিফিট বা আমার কস্ট বেশি হচ্ছে বা আমার বেনিফিট বেশি হচ্ছে কস্ট কম হচ্ছে বেনিফিট বেশি হচ্ছে এখন এক একজনের ক্ষেত্রে এটা আসলে এক একভাবে কাজ করে আমার কাছে মনে হইতেই পারে যে আমি ফিক্সড ইনকামটাই প্রেফার করব যে ফিক্সড প্রত্যেক মাসে ইনকাম আসবে এটাই আমার আবার অনেকের কাছে মনে হবে যে কমিশন তো একটা টাইমে বেশি আসে কম আসে যখন বেশি আসবে লাখের উপরে আসবে কম আসলে আসবেই না রিক্সটা অনেকেই নিবে তারা কম স্যালারিতে নিবে এখন আমার সাথে তো আপনার নিবে না ডিসিশন সো এইভাবেই দেখেন প্রত্যেকটা ইকোনমিতে এই জন্যই বলা হচ্ছে যে ট্রেড অফটা অপরচুনিটি কস্টের উপরও ডিপেন্ড করে অনেক সময় হয় আমরা চিন্তাটা এইভাবে করে সবাই করি আমার জন্য যেটা অপরচুনিটি কস্ট ওটা আপনার জন্য নেওয়া হতে পারে সো ইকোনমিক্সদের কাজ হচ্ছে এই অপরচুনিটি কস্ট নিয়ে কাজ করা যে আসলে একটা কান্ট্রির মেজরিটি পোর্শন কোনটাকে মনে করছে যে এই অপশানটা ছেড়ে দেওয়া ভালো এই অপশানটা নেওয়া ভালো তখন আমরা একটা প্যাটার্ন দ্বারা করাতে পারবো সো এই দুটো জিনিস কি ক্লিয়ার এটা অনেক সময় স্টুডেন্টরা মিক্স করে ফেলে একটা হচ্ছে ট্রেড অফ ট্রেড অফটা কি সেটা হচ্ছে যে আপনি একটা জিনিস নেওয়ার জন্য একটা জিনিস ছেড়ে দিলেন ওটা ট্রেড অফ কিন্তু যখন ওটার সাথে কস্ট বেনিফিট আপনার অ্যানালাইসিসটা অ্যাড হবে যখন আপনার মনিটারি ভ্যালুটা অ্যাড হবে তখন দ্যাট উইল বি কল অপরচুনিটি কস্ট এটাও কিন্তু একটা জিনিস আপনি নিচ্ছেন আর একটা জিনিস ছেড়ে দিলেন গিভ আপ বাট এটার সাথে কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা রিলেট মানে আপনি কতটুকু কস্ট হচ্ছে কতটুকু বেনিফিট হচ্ছে এটা হিসাব করে আপনি যখন ওই মনিটারি অ্যামাউন্টটা আপনি ক্যালকুলেট করবেন তখনই আমরা বলবো দ্যাট ইজ কল অপরচুনিটি কস্ট সো আপনি কোম্পানি এ জয়েন করলেন আপনার অপরচুনিটি কস্ট কি ছিল টোয়েন্টি টাকা প্লাস হচ্ছে আপনার কমিশন কোম্পানি যদি আপনার বি জয়েন করেন তাহলে আপনার অপরচুনিটি কস্ট হচ্ছে থার্টি থাউজেন্ড টাকা সো ক্লিয়ার এইভাবে করে আমরা অপরচুনিটি কস্টের আর কি হিসাবটা বলি আপনাদের এটা নিয়ে কোনো ম্যাথ থাকবে না বাট এই কনসেপ্টটা ক্লিয়ার রাখেন কারণ পরীক্ষায় আমি আগের সেকশনও দেখেছি ট্রেড অফ আর হচ্ছে অপরচুনিটি কস্ট দুজনই হচ্ছে একসাথে মিলে ফেলে দুইটা আর আলাদাভাবে ডিফাইন করতে পারে না সো মেন পয়েন্টটা মনে রাখবেন যে আসলে এটা মানে ডিস্টিংগুইশ করে কোন টার্মটা একটা কস্ট বেনিফিটটাই হচ্ছে দুইটাকে ডিস্টিংগুইশ করে সেম জিনিসই কিন্তু যখনই কস্ট বেনিফিট করে আমি টার্মটা বলবো তখন ওটা অপরচুনিটি কস্ট আর ট্রেড অফ যখন আমি কোনো কিছু টার্ম বা কস্ট বেনিফিট অ্যানালাইসিস না করে আমি যখন হচ্ছে একটা জিনিস অল্টারনেটিভ করছি সো এটা নিয়ে ক্লিয়ার নেক্সট আচ্ছা প্রিন্সিপাল নাম্বার থ্রি থেকে হচ্ছে আমার নেক্সট ক্লাসে ডিসকাস করবো ঠিক আছে সো আমাদের আর হচ্ছে সাতটা প্রিন্সিপাল থাকবে এই চ্যাপ্টারে আর নাই দশটা প্রিন্সিপাল নিয়ে আলোচনা সো আমি এই পর্যন্ত হচ্ছে আপনাদের দিয়ে দিয়েছি স্লাইড আছে বাসায় দেখবেন যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই নেক্সট ইদের তো সব ভুলেই যাবেন অফ ক্লাসে আসার আগে একটু দেখে আসেন যে লাস্ট ক্লাস কী পড়েছিলাম তাহলে থার্ড থেকে হচ্ছে আমার কন্টিনিউ করতে ইজি হবে হ্যাঁ আর এরপরেও যদি অনেকের মনে হয় যে বুঝতে পারিনি তাহলে আমি আবার থ্রু করব সমস্যা নেই ঠিক আছে ভিডিওটা অফ করে